সো ইট ইজ গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে অনেক খুদে পায়রা প্রেমিকরা এসেছে আমার লর্ড ভিজিট করতে। তো আজকে টপিকটা তো তোমরা দেখেই নিয়ে এসো যে আজকে একদম মেন গুলির আমি ভিডিওটা দেব টুর্নামেন্টের বিষয় নিয়ে। এতদিন দিইনি আর আজকের পর দিয়ে এখন তিন চার দিন পুরো মিস যাবে। আমরা মানে ভাইরাও এসে গেছে, ভাইদের সাথে আমি কালী পুজোয় চলে যাবো অনেকটা দূরে। তো তিন চার দিন পর আবার ভিডিও দেবো। তো আজকেই মেন ভিডিওটা দিয়ে দিচ্ছি কারণ সামনেই সবার টুর্নামেন্ট আছে, ঠিক আছে? তোমরা সবাই জানো তো, অনেকেই অনেকদিন ধরে ভিডিও বলছিলে যে দিতে, যে গুলি ভিডিও দাও দাদা। তো আজকে দুটো আমি গুলি বলবো, তো সবাই ইউজ করো। কীরকম রেজাল্ট আসছে আমাকে কমেন্টে জানিও। আমি কালী পুজো দিয়ে এসে আরও গুলির ভিডিও দেবো দু তিনটে, ঠিক আছে? আজকে আমি আর দুটো ভিডিও দেবো, মানে দুটো দু রকমের গুলি আমি দেবো, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একবার শেয়ার করে দেবে একটা লাইক মেরে। তো সবার ফার্স্ট যে গুলিটা একদমই সোজা প্রসেস, আজকের ভিডিওটা একদমই ছোট ভিডিও হবে, ঠিক আছে? কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা সবাই জানো। তো সবার ফার্স্ট হচ্ছে হলো লাগবে দুটো ওষুধ। একটা হচ্ছে হলো তোমাদের এভিল 525, সবাই চেনো, সবার মুখে মুখে এই ওষুধটা, কিন্তু কেউ ভাগ জানো না। এভিল 25 লাগবে, বেটনিসল ট্যাবলেট লাগবে, ঠিক আছে? তো এক একটা পায়রার জন্য আমি বলছি এভিল 25-এর চার ভাগের এক ভাগ তোমরা নেবে ভালো করে কেটে। এই জিনিসটা কিন্তু, এই ওষুধটা কিন্তু প্রচুর বাজে ওষুধ, আবার প্রচুর ভালো ওষুধ যারা ভাগ জানে। তো চার ভাগের এক ভাগ ভালো করে সমান করে কেটে নেবে। কেটে নিয়ে তোমরা অ্যাভিল তো হয়ে গেল, বেটনিসল যেটা হাফ দেবে, বেটনিসল ট্যাবলেট ছোট্ট থাকবে ওর হাফ এক একটা পায়রার জন্য। তো ওটা কী করে দেবে, তোমরা ময়দা গুলবে, ময়দা বা আটা বা যে কোনো বিস্কুটের গুঁড়ো যা খুশি, আটা ভালো করে গুলে এক একটা করে গুলি বানাবে, ঠিক আছে? গুলি কী সাইজের হবে, যে কোনো ক্যাপসুল তোমরা খাও ওষুধ সেই সাইজেরই গুলি হবে। তো ক্যাপসুলটা বানিয়ে তোমরা একটুখানি তাওয়াতে সেখে নেবে, ঠিক আছে? হালকা লালচে ভাব হয়ে যাবে, এটা করতে হবে কিন্তু রাত্রেবেলা। মানে নেবে ওষুধটা যেন, মানে ওষুধ বলছি মানে যে ট্যাবলেটের সাইজের গুলিটা হবে সেটা যেন হালকা লালচে লালচে হয়ে যায়, ঠিক আছে? ওটা খাওয়ানোর প্রসেস কি, ওড়ানোর আগে মোটামুটি 15-20 মিনিট আগে তোমরা খাইয়ে জল খাইয়ে দেবে, ঠিক আছে? জল খাইয়ে 15 মিনিট রেখে দেবে। যে গুলিটা বানালে সেইটা তোমরা তাওয়াতে নেবে, তাওয়াতে মানে তাওয়া যেটাতে রুটি করে, ঠিক আছে? ওইটাতে একটুখানি পুড়িয়ে নেবে, হালকা লালচে লালচে ভাব চলে আসবে, তখনই তোমরা তুলে নেবে, ঠিক আছে? জিনিসটা তুলে নিয়ে ওটা আগের দিন রাতে করে রাখলে সবচেয়ে ভালো হয়। তো ওড়ানোর আগে, এটা দেওয়ার প্রসেস হচ্ছিলো ওড়ানোর 15 মিনিট আগে দিয়ে তোমরা জলটা 15-20 ml যে যত ML জল মারো, 35 ml অব্দি লাস্ট মারবে, ঠিক আছে? সেটা দিয়ে 15 মিনিট বসিয়ে পায়রাকে উড়িয়ে দাও, ঠিক আছে? আর এইটা দেবে যারা, মোটামুটি পায়রা যে সময় উঠছে তার কিন্তু 2 ঘন্টা আগে ছেড়ে দেবে, ঠিক আছে? কারণ পায়রার দম খুলে যেতে পারে এটা। তো বেশি এটা ইউজ করবে না, এটা জাস্ট টুর্নামেন্টের জন্য বললাম, একবার সবাই ট্রাই করে নেবে টুর্নামেন্টের আগে, তারপরে ডাইরেক্ট টুর্নামেন্টে করবে, ঠিক আছে? আরেকটা যে গুলিটা আমি বলছিলাম ওইটার ভাগটা আমার ভাই বলবে, ঠিক আছে? আমার ভাইও হয়তো ছোটো মনে হচ্ছে, এবার জানে কিছু কিছু জিনিস, ঠিক আছে? তো আমার ভাই বলবে আরেকটা ওষুধ, তো তোমরা দেখো ভিডিওটা, আমার ছোটো ভাই বলবে, ঠিক আছে? আমি ওকে শিখিয়ে দিয়েছি কিছু কিছু জিনিস, তো তোমাদের সামনে বলবে নেক্সট গুলিটা। তো বল কী কী নিতে হবে। মানে ফার্স্ট তোমরা নেবে এভিল 25, সেটা চার ভাগের এক ভাগ এক একটা পায়রার জন্য, আর টেডনিসল অর্ধেক, ট্যাবলেটের অর্ধেক এক একটা পায়রার জন্য, আর রিভাইটাল এইচ অর্ধেক দেবে। আগে যেরকম সেম গুলি তৈরি করেছিলে সেম প্রসেসেই ওই গুলিটা তৈরি করে পায়রাকে দিয়ে দেবে, ব্যাস এইটাই তোমাদের কাজ। তো তোমরা তো বুঝেই গেছো জিনিসটা, ঠিক আছে? আশা করছি কিছু আর বোঝানোর নেই, অনেক সুন্দর করেই বলেছে যে এভিল 25-এর চার ভাগের এক ভাগ, রিভাইটাল এইচের হাফ, বেটনিসলের হাফ। কীভাবে দেবে, আগের গুলিটা যেভাবে আমি বললাম যে ময়দা বা আটা বা বিস্কুটের যে কোনো গুঁড়োতে ভালো করে ক্যাপসুলের মতো গুলি করে ওটাকে পুড়িয়ে নেবে, বেশি পোড়াবে না, যেন লালচে ভাব হলেই জিনিসটা তুলে ঠান্ডা করে নেবে আগের দিন রাতে, ঠিক আছে? তারপরে ওড়ানোর দিন সকালবেলা দিয়ে দাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই চার দিন কিন্তু কোনো ভিডিও আসবে না, কারণ আমি ভাইদের সাথে চলেই যাচ্ছি, মামার বাড়ি কালী পুজো আছে। তো আমি তারপরে দেখছি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা আপাতত এইটা ইউজ করো, ইউজ করে কীরকম পারফরমেন্স পাও। তো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সবাইকেই টাটা।